থানাতেই রায়হানের মৃত্যু। তদন্ত কমিটি। সিলেট মহানগর পুলিশের এসএমপি কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে 3 ঘন্টা 10 মিনিট 40 সেকেন্ড অবস্থানকালেই পুলিশি নির্যাতনে মৃত্যু হয় রায়হান উদ্দিন আহমেদের। এসএমপি গঠিত তদন্ত কমিটির প্রথম দিনের তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান উপকমিশনার ডিসি আজবাহার আলী শেখ। শনিবার দিবাগত রাত 2:38 মিনিটে নগরীর কাস্টঘর এলাকা থেকে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেন বলে জানান এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনি জানান ওই এলাকারও সিসিটিভি ক্যামেরার ফুটেজ মিলেছে, সেখানে রায়হানকে গণপিটুনি দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। সিসিটিভির ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষী এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণে এটা প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে জখম হয়েছেন রায়হান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রায়হান উদ্দিন আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বিকেলে এসএমপির মুখপাত্র জ্যোতির্ময় সরকার বলেন, সকালে পুলিশ সদর দপ্তর থেকে রায়হান আহমদ হত্যা মামলাটি পিবিআইতে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।